নীলবাড়ি দখলের লক্ষ্যে কম করে 200টি আসন চায়, লক্ষ্য বেঁধে দিয়েছেন খোদ অমিত শাহ। কিন্তু বঙ্গে ঠিক কত আসন পেতে পারে বিজেপি? ভোটের এখনো কয়েক মাস বাকি, এখনো পর্যন্ত দলের আভ্যন্তরীণ সমীক্ষা কিন্তু বলছে টার্গেট থেকে খানিকটা দূরেই রয়েছে দল। তবে রাজ্য নেতারা পাশাপাশি এটাও মনে করছেন, যত আসন মিলেছে তাতে নীলবাড়িতে ক্ষমতায় আসতে কোনো সমস্যা হবে না। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের নেতাদের 22টি আসনের লক্ষ্যে বেঁধে দিয়েছিলেন অমিত শাহ, শেষ পর্যন্ত 18টি আসনে জিতেছিল বিজেপি। তবে কয়েকটি আসনে হারের ব্যবধান ছিল খুবই কম। এবার মূলত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই বিধানসভায় লড়তে চলেছে বিজেপি। খড়দহে দলের সভায় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ফলের নিরিখে 120টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, তাই ক্ষমতায় আসতে দরকার আরও 30টির মতো আসন। প্রসঙ্গত, নীলবাড়ি দখলের ম্যাজিক ফিগার 148। দলের আভ্যন্তরীণ সমীক্ষার হিসাবের বাইরেও বিজেপি বিভিন্ন সংস্থাকে দিয়ে রাজ্যে সমীক্ষা চালিয়েছে। রাজ্য নেতারা তো বটেই, বাংলায় আসা ভিন্ন রাজ্যের নেতারাও রিপোর্ট দিয়েছেন। সেই সব রিপোর্টের ভিত্তিতেই বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে যা অবস্থা, তাতে 150 থেকে 160 আসনে বিজেপি জয় করতে পারে বলে মনে করছে দল। রাজ্য বিজেপি সূত্রেই জানা গিয়েছে কোন জেলায় কত আসনে জয়ের কথা ভাবছে গেরুয়া সিপি। সাংগঠনিকভাবে বাংলাকে 5টি ভাগে ভাগ করে নির্বাচনে লড়ার পরিকল্পনা করেছে বিজেপি। এর মধ্যে উত্তরবঙ্গের সব জেলা নিয়ে উত্তরবঙ্গ জোন, সেখানে মোট আসন সংখ্যা 54। দলের হিসাব, ওই জোনে 30 থেকে 35টি আসন মিলতে পারে। পাহাড়ে বিমল গুরুং বিজেপির বিরোধিতা করবেন, ফলে সেখানে দার্জিলিং লোকসভা আসনে 7টি আসনের মধ্যে 2টি বেশি জয় পাওয়া সম্ভব নয়। আলিপুরদুয়ারে কালচিনি বিধানসভা এলাকায় গুরুংয়ের প্রভাব কাজ করবে, তবে বিজেপির আশা জলপাইগুড়ির নাগরাকাটায় গুরুং প্রভাব সেভাবে কাজ করবে না। শুধু নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুক্রা মুন্ডা বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটি আশাবাদী বিজেপি। এরপরই নবদ্বীপ জোন, আসন সংখ্যা 63। এই জোনে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার একাংশ। বিজেপির আগাম হিসাব বলছে ওই এলাকায় 25 থেকে 30টি আসন মিলতে পারে। দলের আশা বনগাঁ রানাঘাট লোকসভা কেন্দ্রে সব বিধানসভাতেই জয় পাওয়া যাবে। কৃষ্ণনগর ও বারাসাত লোকসভা এলাকার থেকে 4টি করে আসন পেতে পারে বলে তারা আশা করছেন। বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে লড়াই কঠিন দেগঙ্গা রাজারহাট নিউটাউন আসনে। বর্ষিরহাট লোকসভা এলাকা থেকে 1টি আসন মিললেও মিলতে পারে। তবে বিজেপির হিসাব বলছে অর্জুন সিংহের ব্যারাকপুর লোকসভা এলাকা থেকে আমডাঙ্গা ছাড়া বাকি 6টি আসনই তারা জয় করতে পারেন। রাজ্য বিজেপি শক্তিশালী এলাকা রাঢ়বঙ্গ জোন, এই জোনে রয়েছে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা মিলিয়ে 57টি আসন। এখানকার বেশ কয়েকটি লোকসভা আসনে নিজেদের দখলে থাকা বিজেপি মনে করছে এই জোনে 30 থেকে 35টি আসনে কোনো সমস্যা হবে না। বস্তুত এই জোনের আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়া লোকসভা এলাকায় সব আসনই জয় করতে পারে বলে ধরে নিয়েছে বিজেপি। 2 মেদিনীপুর ছাড়া ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি জেলার আসনগুলি নিয়ে রাজ্য বিজেপির সাংগঠনিক জোন মেদিনীপুর, সেখানে রয়েছে মোট 69টি আসন। তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে দলের আশা এখান থেকে বড় সংখ্যায় আসন মিলতে পারে। দলের আভ্যন্তরীণ প্রাথমিক রিপোর্ট বলছে 35 থেকে 40টি আসনে জয়লাভ করতে পারে দল। রাজ্য বিজেপি দিলীপ ঘোষ লোকসভা কেন্দ্র, মেদিনীপুর ছাড়াও ঘাটাল আসনগুলিতে দল ভালো ফল করবে বলে মনে করছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক মিলিয়ে আসতে পারে 10 থেকে 12টি আসন। হাওড়া জেলার আসনগুলি নিয়ে এখনও কিছুটা ধান্দে থাকলেও বিজেপি আসা বড় সংখ্যক আসন মিলতে পারে হুগলি, আরামবাগ, শ্রীরামপুর লোকসভা এলাকা থেকে। বাকি রইল কলকাতা জোন। বিজেপি এই সাংগঠনিক জোনে রয়েছে 51টি আসন। কলকাতা ছাড়া রয়েছে সম্পূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার একাংশ। এই জোনকে তৃণমূলের দুর্গ বলা যায়। তবে বিজেপি মনে করছে দলের পক্ষে যে হাওয়া রয়েছে তাতে এখান থেকেও খাতা খোলা যাবে। সদ্য এই জোনে দায়িত্বে দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। তিনি একটা বড় সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতিও ছিলেন। সেই ভরসায় বিজেপির আশা 10 থেকে 12টি আসন মিলতে পারে এই এলাকায়। বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ যে গুরুত্বপূর্ণ বিষয় হবে তা এখন থেকেই স্পষ্ট। গত লোকসভা নির্বাচনের ফলাফলও তার ছায়া দেখা গিয়েছে। পদ্ম শিবিরে অনেক নেতাই দাবি আসন্ন নির্বাচনে হিন্দু ভোট গেরুয়া শিবিরের পক্ষে অনেকটাই একাট্টা হবে।
তাই রাজ্য বিজেপি মনে করছে বাংলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত 60টির মতো আসন নিয়ে লড়াই শুরু করবে তৃণমূল। বাম কংগ্রেস জোট লড়াই শুরু করবে 15টি আসন নিয়ে, ফলে বিজেপির সহজ লড়াই থাকবে 220টি আসনে। তবে আগাম হিসেব নিবেশের ক্ষেত্রে আরও একটি বিষয় ভাবাচ্ছে বিজেপি, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেভাবে প্রচারে নামেননি মমতা। গত বিধানসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হলেও তা একাই থামিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ভোটের ঠিক আগেই নারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরও নিজের ভাবমূর্তি দিয়ে যেভাবে তিনি দলকে বিপুল আকারে জয়ী করেছিলেন তা ভুলছে না বিজেপি। এবারেও নির্বাচনী প্রচারে তুঙ্গে ওঠার পরে মমতা কি স্ট্র্যাটেজি নেবেন তা এখনও পদ্ম শিবিরের অজানা। তবে এই সম্যক জানা যে সেই কৌশল তাদের সব হিসাব ওলট পালট করে দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরও লেটেস্ট নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।